হলেও কেদারনাথ দর্শনের ইচ্ছে সবার থাকে, কিন্তু সেটা যদি নিজে শহরের বুকে বসেই হয় তাহলে সেটা কেমন হয়? সেই কথাকে মাথায় রেখেই এবার বহরমপুর পূজা পরিক্রমায় আমরা এখন চলে এসেছি যে মণ্ডপে, সেই মণ্ডপের পুজোর থিমই হচ্ছে কেদারনাথ মন্দির। পুরাতন কান্দি বাস স্ট্যান্ডে এবারে তৈরি হয়েছে কেদারনাথ মন্দির। তো চলো ঘুরে দেখাই তোমাদেরকে সেই মন্দির এবং সেই প্রতিমা। তো এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই কেদারনাথ মন্দির। আসল মন্দিরের সম্পূর্ণ অনুকরণ করার চেষ্টা করা হয়েছে। তো চলো মন্দিরের কাছে যাই, ভেতরে যাই, তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাই। মানে তোমরা যদি এখানে আসো তাহলে কেদারনাথ মন্দিরকে নানা রঙের আলোয় তোমরা দেখতে পাবে। কেদারনাথ মন্দিরের সামনেই একদম দেখতে পাওয়া যায় নন্দী মহারাজকে। এখানেও একদম সেই ফিলটা দেওয়ার চেষ্টা করা হয়েছে, মন্দিরের সামনেই এখানেও রাখা হয়েছে এই নন্দী মহারাজকে। তো এই হলো কেদারনাথ মন্দির এবং তার সামনেই রয়েছে এই নন্দী মহারাজ। তো এই ছিল কেদারনাথ মন্দিরের বাইরেটা, এবার ভেতরে চলো, ভেতরে গিয়ে তোমাদেরকে প্রতিমা দর্শন করাই। সত্যিকারের পাথর কেটেই কিন্তু এই মন্দিরটা বানানো হয়েছে। তো এই ছিল সম্পূর্ণ মন্দির এবং তোমরা নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ এখানে ভোলে বাবারই গান বাজানো হচ্ছে। সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে এখানে যেন সত্যি সত্যি কেদারনাথ নেমে এসেছে। তো তোমরা এই মন্দির অবশ্যই দর্শন করে যেও এবং এই ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক করে জানিও, কমেন্ট করে জানিও। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন মণ্ডপে, নতুন কোনো ব্লগে। আর এইরকম মুর্শিদাবাদের ভালো ভালো পুজো দেখতে তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো যাই নেক্সট মণ্ডপে, আজকের মতো টাটা। ভক্তমন্দিরোলবীচি বল্লী বিরাজমানবন্ধ জগদ্দ্বজ্জ্বলাটকট্টভাবেশ।